খুলনা সিটি নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ইতিমধ্যে মহানগরীতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোট পেতে কালো টাকা ছড়ানোর পাল্টাপাল্টি অভিযোগও উঠেছে প্রার্থীদের বিরুদ্ধে। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে খুলনা এখন উৎসবের নগরী। দিনরাত চলছে মেয়র প্রার্থীদের প্রচারণা। গণসংযোগ শেষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। আমাদের যুব সংহতির সাধারণ সম্পাদককে মারা হয়েছে, বেল্লাল হোসেনকে মারা হয়েছে। আমি ওসির সাথে কথা বলছি, এসি সাহেব বলছে একটা জিটি করে প্রভাবশালী দল, তারা প্রতি ওয়ার্ডে অসংখ্য অফিস নিয়েছে। এটা অনিয়ম হয়েছে এবং তারা বিভিন্ন লোককে যেভাবে টাকা পয়সা দেওয়ার কথা শুনতেছি, এটা অনিয়ম। আপনাদের মাধ্যমে সবার কাছে আমি আবেদন জানাবো যে আমাদের চলমান কাজ সমাপ্ত করার জন্য আপনারা 12 তারিখে ভোট সেন্টারে যেয়ে নৌকায় ভোট দিয়ে আমাদেরকে এই কাজ সম্পূর্ণ করার জন্য আপনারা আমাদেরকে দায়িত্ব দেবেন। এদিকে নির্বাচন প্রভাবিত করতে সন্ত্রাসী ও বহিরাগতদের জড়ো করে কালো টাকা ছড়ানোর অভিযোগ করেছেন কাউন্সিলর প্রার্থীরা। পেশী শক্তি কালো টাকা এবং হচ্ছে আপনার প্রচণ্ডভাবে অপরাধ জগতের মানুষকে এখানে ইনভলভ করা হয়েছে, এখন আর বলতে বাধা নাই। আমরা যেটা নির্বাচনী ইশতেহারে আছে আমরা সেইটাই খরচ করতেছি, কিন্তু তারা আসলে টাকা ছড়াছড়ি করতেছে আরও আগে থেকেই। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ইতিমধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করেছে নির্বাচন কর্মকর্তা। ভোটের যে পরিবেশ, ভোট দেওয়ার যে পরিবেশ, এটা খুলনা বিরাজমান রয়েছে। আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট কেন্দ্রে এসে আপনার নিজের ভোট আপনি নিজে দেন এবং ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান শেষে যাতে শান্তিপূর্ণভাবে আপনি ঘরে ফিরে যেতে পারেন, সেটা নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 12 জুন শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, এটাই নগরবাসীর প্রত্যাশা। রকিবুল ইসলাম মতি, এসএ টিভি, খুলনা।